একদিন একটা ক্লাসের শিক্ষক তার সকল স্টুডেন্টকে সামনে নিয়ে আসলো এবং বলল, তোমাদের সবার কাছে নিশ্চয়ই কাগজ রয়েছে? সবাই বলল হ্যাঁ। তো সবাই, তোমরা সেই কাগজটি নিয়ে একটি প্লেন বানাও। তো সকল স্টুডেন্ট তো খুবই এক্সাইটেড যে একটা প্লেন বানাতে বলছে আমাদের পড়াশোনা বাদ দিয়ে। তো সবাই একটা করে সুন্দর প্লেন বানিয়ে নিয়ে আসলো। তারপর শিক্ষক বলল যে তোমাদের মধ্যে থেকে একজন ওই লাস্টের বেঞ্চে যেয়ে বসো। তারপর একজন স্টুডেন্ট ওই লাস্টের বেঞ্চে গিয়ে বসলো এবং বলল, তোমরা তোমাদের প্রত্যেকের প্লেনকে তোমাদের হাতে নাও। তারপর সবাই তাদের প্লেন হাতে নিল এবং বলল, তোমরা সবাই সে প্লেনটা ওই লাস্টের সারিতে যে স্টুডেন্টটা বসে আছে তার উপর থ্রো করে দাও। তো সব স্টুডেন্ট তো খুবই সুব মজা পেল এবং শিক্ষক বলল যে এই প্লেনটা ওই লাস্টের স্টুডেন্টকে টার্গেট করতে পারবে এবং তার টার্গেটটা ফুলফিল হবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো সবাই প্লেন থ্রো করলো, কিন্তু দুঃখের ব্যাপার কারোটাই যে ঠিক মতো টার্গেটে লাগলো না, কারণ স্টুডেন্টটা একটু দূরে বসে। তারপর শিক্ষক বলল, তোমাদের এই যে সুন্দর প্লেন, তোমরা সেই প্লেনটাকে দুমড়ে মুচড়ে একটা গোল বল করো এবং তারপর সেই বলটা তার উপর নিক্ষেপ করে দাও। তো সব স্টুডেন্ট কি করলো, বলটা করলো এবং বল করার পর সেটা নিক্ষেপ করে দিল এবং প্রায় অনেক স্টুডেন্টই ওই লাস্ট বেঞ্চে শিক্ষার্থীকে টার্গেট করতে পারলো। তো তারপর শিক্ষক বলল যে এই যে এই ঘটনাটা আমরা এখন করলাম, তার মধ্যে থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? তারপর স্টুডেন্টরা বলল যে কি শিক্ষা নিতে পারি স্যার? তারপর শিক্ষক বলল যে তোমরা খুব সুন্দর করে একটা প্লেন তৈরি করেছিলে এবং সেটা ওই শিক্ষার্থীর উপর নিক্ষেপ করলে, কিন্তু কারোটাই লাগলো না। কিন্তু তোমরা যখন বল তৈরি করলে এবং সেটা যখন নিক্ষেপ করলে এই সুন্দর প্লেনটাকে দুমড়ে মুচড়ে, সেটা কিন্তু ঠিক কি যে টার্গেটে লাগলো। তার কারণ হচ্ছে যে আমরা নির্দিষ্ট কোনো বস্তু বা পার্টিকুলার কোনো সাবজেক্ট বা যে কোনো কিছু কাউকে ডেলিভার করার সময় আমি কত ভালো জিনিস ডেলিভার করলাম, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আমার ডেলিভারি সিস্টেমটা কীরকম। যেরকম আমাদের অনেক সময় স্কুল কলেজে হয় না, এই শিক্ষকটা খুবই ভালো বুঝে, খুবই মেধাবী এবং তিনি খুবই ভালো ভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু আমাদেরকে বোঝায় আমরা বুঝি না। কেন বুঝি না, এটা কি কারো মাথায় এসেছে? এর একটা কারণ হলো নিজে বুঝতে পারা এবং অন্যকে বুঝাতে পারার মধ্যে বিশাল বড় একটা তফাৎ। আমি যদি আপনাদের এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ গল্পটা না বুঝাতে পারতাম, আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখতেন না। তো আমি যতটুকু পারি ততটুকু বোঝানোর মধ্যে আসলে মূল বিষয়টা নিহিত থাকে। আমি কত বেশি জানি তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট আমি কতটুকু ভালোভাবে বুঝাতে পারি। তো এটাই মূল বিষয়বস্তু, যে এত সুন্দরভাবে প্লেনটা তৈরি করা মানে আমি এত সুন্দরভাবে নিজে বুঝতে পারা এবং সেই প্লেনটা নিক্ষেপ করে ব্যর্থ হয়ে যাওয়ার মানে হচ্ছে নিজে বুঝতে পারার পর সেটা ভালো মতো বুঝাতে না পারা। তো এখন থেকে এই জিনিসটার উপর বেশি টার্গেট করবেন যে নিজে বুঝতে পারার থেকে অন্যকে ভালো মতো সেই বিষয়টা বুঝিয়ে দেওয়া। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে। লাইক এবং সাবস্ক্রাইব সম্পূর্ণই আপনাদের উপর এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।